আপনি কি চাকরি করতে চান চাকরি করলে আপনি জামাত ইসলাম ছেড়ে দিবেন আপনি জামাত ইসলাম করতে পারবেন না আপনি জামাত ছাড়বেন না আমাদের প্রতিষ্ঠান ছাড়বেন যদি প্রতিষ্ঠানে চাকরি করতে চান আপনি সংগঠন ছেড়ে দেন আর যদি আপনি সংগঠন করেন আপনার প্রতিষ্ঠান ছেড়ে দিবেন ইচ্ছা আপনার আপনি কি করবেন আল্লাহর কোরআন হাতে শপথ করে বলতেছে ভাই আমি আমার প্রাণপ্রিয় সংগঠনকে সেদিন বেছে নিয়েছি আমি বললাম তোমার চাকরি করব না তবু আমার সংগঠনকে আমি ছাড়ব না আমার ভাইরা লোকমান পয়গম্বরের একটা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীর উপর আয়াতে কারিমা নাযিল করে বিশ্বনবীকে বলতেছেন নবী ولقد آتينا لقمان الحكمة أن شكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد الله أكبر لقمان পয়গম্বরে বর্ণনা দিলেন ও নবী লোকমান পয়গম্বরের কথা স্মরণ করুন তিনি একজন নবী ছিলেন না একজন মানুষ হিকমত আলানা মানুষ ছিলেন তার আল্লাহ রাব্বুল আমিন কোরআনে মর্যাদা দিয়েছেন এজন্য তিনি মর্যাদার অধিকারী হয়েছেন কিনা কথা বলেন তিনি একজন মর্যাদা সম্পন্ন মানুষ আমার ভাইরা আল্লাহর পয়গম্বর লোকমান পয়গম্বর বর্তমান মিশর ইথিওপিয়া এবং সুদানের ওই এলাকাটা তখন তৎকালীন সময়ে হাফসা এলাকা বলা হতো তিনি ছিলেন একজন হাফসা গোলাম তিনি ছিলেন একজন কালো বর্ণের মানুষ তার ঠোঁটগুলো মোটা ছিল পাগুলো ফাটা ছিল মানুষটা একটু বেটে ছিল নাক ছিল থেবড়া এমন একটা মানুষকে আল্লাহ রাব্বুল আমিন হিকমত দিয়েছেন প্রজ্ঞার অধিকারী করেছেন তার নাম অনুসারে কোরআনের একটা সূরা নাজিল করেছেন এজন্য আল্লাহর কাছে তার মর্যাদা আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইরা একদিন লোকমান পয়গম্বরের কাছে অনেক মানুষ আসলো আসার পরে লোকমান পয়গম্বরের কাছে অনেক মানুষ লোকজন সবাই তার কাছে ভিড় করে তিনি একজন জ্ঞানী পণ্ডিত ছিলেন লোকজন জিজ্ঞাসা করে লোকমান ও লোকমান তোমার কাছে সবাই আসে কিন্তু তোমার মধ্যে কি আছে আমরা তো বুঝলাম না লোকমান পয়গম্বর বলে আল্লাহ তাআলা আমাকে হিকমত ওয়ালা বানিয়েছেন প্রজ্ঞার অধিকারী করেছেন লোকজন বলল লোকমান তোমাকে আল্লাহ হিকমত দান করলেন কিন্তু কেন কিভাবে তোমারে দান করলেন লোকমান পয়গম্বর বললেন শোনো আল্লাহ রাব্বুল আমিন আমাকে হিকমত দান করেছেন তার কারণ আছে তিনটা কয়টা আমার ভাইরা তাফসীর ইবনে কাসিরের বর্ণনা লোকমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আমিন তিনটা যে কারণে হিকমত দান করলেন তার মধ্যে লোকমান পয়গম্বর বললেন আল্লাহ রাব্বুল আমিন আমার তাকদীরের লেখন এজন্য তাকদীরের লেখন দরকার আছে না নাই আল্লাহ যার ইচ্ছা করলেন ধনী করেন আবার ইচ্ছা করেন যারে গরিব করেন কেউ গরিব হবে ধনী হবে সুন্দর হবে কালো হবে সব ইশারাটা নির্দেশ টাকা আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছু হয় তো লোকমান আলাইহিস সালামকে আল্লাহ এই তিনটা কারণে তাকে হিকমতের অধিকারী করেছেন তার এক নম্বর হচ্ছে তাকদীরের লেখন উনি বললেন দুই নম্বর আমানতদার আমার কাছে মানুষ যা কিছু রাখে আমি একে তাকে সসম্মানে তেমন করে ফিরাই দিই আর তিন নম্বর হচ্ছে আমি সত্যবাদী ছিলাম তিনি একজন সত্যবাদী লোক ছিলেন সত্য কথা বলতো কিন্তু আমাদের কাছে আমানত নাই সত্য কথাও নাই কথা কন ঠিক কিনা আমরা যখন নির্বাচনের ইস্তেহার ঘোষণা করি এই দিন সেই দিন সব ঘোষণা করি কি নির্বাচন বাড়াই গেলে আমাদের কথার কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা লোকমান পয়গম্বর কালে তিনটা কারণে হিকমত দান করলেন তার হিকমতটা কেমন তার জ্ঞানটা কেমন তার প্রজ্ঞাটা কেমন একটু সকলেই লক্ষ্য করে শুনুন একদিন লোকমান পয়গম্বরের একজন মালিক ছিল লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন ও লোকমান পৃথিবীর মধ্যে তুমি এমন দুইটা জিনিস আনবা যে দুইটা জিনিস সবচাইতে নিকৃষ্ট জিনিস লোকমান পয়গম্বর গেলেন যাওয়ার পরে একটা বকরি জবাই করলেন বকরি জবাই করার পরে ওই বকরির জিব্বাটা কেটে আনলেন এবং কলপ নামে একটা ছোট্ট গোস্ত কেটে আনলেন আনার পরে বলতেছেন মালিক এই নেন এই দুইটা জিনিস ছাড়া পৃথিবীর মধ্যে কিন্তু নিকৃষ্ট জিনিস নাই এবার লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন লোকমান যাও দেখি তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে দুইটা ভালো জিনিস নিয়ে আসবা দেখি তোমার জ্ঞানটা কেমন আমার ভাইরে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা লোকমান পয়গম্বর আবার তিনি গেলেন যাওয়ার পরে আবার একটা বকরি জবাই করলেন বকরি জবাই করার পরে বকরির জিব্বাটা কেটে আনলেন
কাটার পরে আবার কলব নামে এক টুকরো গোস্ত তিনি কেটে আনলেন এই দুইটা ভালো জিনিস আসলেন প্রথম দুইটা জিনিস আসলেন খারাপ জিনিস জিনিসটা কি নাকি কথা বলেন কি কি বলেন তো যেহোবা কলব এবার লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন মা হাদায়া লোকমান ও লোকমান পৃথিবীর মধ্যে তোমার আমি সবচাইতে দুইটা নিকৃষ্ট জিনিস কাটতে বললাম কিন্তু তুমি কেটে আনলা যেহোবা এবং কলব আবার তোমারে যখন বললাম ও লোকমান পৃথিবীর মধ্যে সবচাইতে দুইটা ভালো জিনিস তুমি নিয়ে আসবা তুমি আবার নেসলে যেহোবা এবং কলব ব্যাপারটা আমি বুঝলাম না একটু বিস্তারিত বর্ণনা করো লোকমান পয়গম্বর বলতেছেন মালিক শুনেন আপনি যখন পৃথিবীর মধ্যে দুইটা সবচেয়ে নিকৃষ্ট জিনিস যখন আনতে বললেন আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই জিহ্বা জিহ্বা এবং কলব পৃথিবীর মধ্যে এইটা দুইটা জিনিস কিন্তু খারাপ কাজে ব্যবহার হয় কিনা এই জিহ্বা দ্বারা মানুষ কিন্তু মিথ্যা কথা বলে এই জিহ্বা দ্বারা কিন্তু মানুষ অশ্লীল কথা বলে আসে না না আবার এই কলব দ্বারা মানুষ খারাপ চিন্তা করে আবার এই জিহ্বা দ্বারা সত্য কথা বলে হকের কথা বলেন ঠিক কিনা আবার এই জিহ্বা দ্বারা তারা ভালো চিন্তা করে দিন প্রতিষ্ঠার চিন্তা করে বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে এমন চিন্তা ভাবনা আছে না নাই এজন্য মুসলমান এমন চিন্তা করে এজন্য দুইটা জিনিস পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস আবার দুইটা জিনিস পৃথিবীর মধ্যে সবচেয়ে কিন্তু ভালো জিনিস আছে না না জিনিস কিন্তু একই ভালো কাজও ব্যবহার করতে পারবেন আবার খারাপ কাজও ব্যবহার করতে পারবেন সমত ভাইরা লোকমান পয়গম্বর তার সন্তানকে দশটি উপদেশ দিলেন এই দশটি উপদেশ আল্লাহ রব্বুল আমিন খুব পছন্দ করলেন পছন্দ করে পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আমিন কোট করে দিলেন এই দশটা পয়েন্ট থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ একজন সন্তান তার পিতাকে কি করে খেদমত করবে একজন পিতা তার সন্তানকে কেমন করে লালন পালন করবে এর বর্ণনা আছে না নাই একটু আস্তে বলেন আছে না নাই সমত ভাইরা একজন পিতা তার সন্তানকে কি করে লালন পালন করবে বেড়ে তুলবে তার দশটা যে পয়েন্ট দেওয়া হয়েছে এই দশটা পয়েন্ট যদি কোনো পিতা তার সন্তানকে উপদেশ দেয় আল্লাহর কসম করে বলি ওই সন্তান তার পিতাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে না কথা বলেন ঠিক কি না তো সমত ভাইয়েরা লোকমান পয়গম্বর তার সন্তানকে উপদেশ দিলেন বক্তৃতা শুরু করলেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الله أكبر لقمان পয়গম্বর বলতেছে আমার সন্তান لا تشرك بالله খবরদার খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবি না ইন্না শিরকালা জুলমুন আযীম শিরক সবচেয়ে বড় জুলুম আছে না নাই আস্তে বলেন এজন্য শিরক করা যাবে শিরক কি জানেন জানেন কে কেউ হাত তোলেন তো দেখি শিরক কি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন অধাওদি জানেন আর অধাওদি জানেন না শিরক কি শিরক হচ্ছে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা সমকক্ষ মনে করা আল্লাহ তাআলার জাত সিফাতের সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করা এখন প্রশ্ন আছে হুজুর আমরা তো সকলে মুসলমান কথা বলেন ঠিক কি না আমরা তো সকলে মুসলমান তো আমরা তো শিরক করি না তো মুসলমানও শিরক করে আছে না নাই কথা বলেন আছে না নাই ও আমার ভাইরা এজন্য মুসলমানও শিরক করে যে কেমন দেখেন অনেকের মনে করেন সন্তান নাই মাজারের কাছে গিয়ে বলল ও আমার পীর বাবা আমার একটা সন্তান দাও আছে না নাই একটু আস্তে বলেন কিন্তু পীর বাবা কি সন্তান দিতে পারে পারে না কিন্তু যখন পীর বাবার কাছে যে বলে পীর বাবা আমার এক সন্তান দাও আবার দেখেন অনেকে এই গাছের কাছে মান্নত করে একটা গরু ছাগল ভেড়া মুরগি আছে না নাই এগুলো কি হবে শিরক হয়ে যাবে অনেকেই দেখেন বলে ডাক্তার কেস না গেলে কিন্তু বাঁচতাম না ডাক্তার কি বাঁচানোর মালিক বাঁচানোর মালিক কি সন্তান দেওয়ার মালিক কি জোরে বলেন না সব যেটা পাকেও যেটা পারে না পারেন কে এজন্য আল্লাহ ছাড়া কেউ মালিক নাই চাইতে হবে আল্লাহর কাছে চাইতে রাজি আছেন মুসলমান এজন্য ভাইরা আপনার সন্তান হয় না সন্তান চাবেন আল্লাহর কাছে আপনার রোগ সারে না রোগ সারা অন্য নিরাময় চাইবেন আল্লাহর কাছে
আপনার সম্পদ নাই অভাব অভাব অনটন যায় না সব কিছু চাইবেন কার কাছে জোরে বলেন কার কাছে এজন্য মুসলমান আল্লাহর কাছে চাওয়া লাগবে অনেকেই দেখুন মনে করেন যারা চাকরি করে মনে করেন চাকরি চলে গেলে কি খাবে এমন আছে না নাই আছেন অনেক ইমামতে আমাদের দিয়ে আমি একটু एग्जांपल দিই অনেক ইমাম আছেন অনেক ইমাম আছেন তারা মনে করেন সভাপতি মহোদয় ও যা করে করুক ওর বিরুদ্ধে কথা বলা যাবে না আছে না নাই অনেকে দেখবেন সভাপতির মন জাগানোর জন্য হক কথা মুস্তাদে বলেন আছে না নাই আমার ভাইরা অনেকে দেখবেন অনেক ইমামরা আছে চাকরি চলে যাবে এই ভয় করে মনে করতেছে হক কথা বলা যাবে না যদি সেক্রেটারি সাহেব ঘুষ খায় ঘুষের কথা বলা যাবে না ক্যাশিয়ার সাহেব মদ খায় মদের কথা বলা যাবে না চাকরি চলে যাবে কিন্তু চাকরি দেওয়ার মালিক কে রিজিকের মালিক কে তার মানে আপনি ইমামতি করতেছেন হকের পথে আপনার থাকা লাগবে আপনার চাকরি দেখতো সমস্যা কি কথা বলেন না কেন ভাই অনেকে আছেন আমি মাহফিল থেকে একদিন আসতেছি জায়গার নাম বলতেছি না এক পুলিশের সাথে আমার দেখা তো রাত্রে আমরা চা খেতেছিলাম তো উনি আমার সঙ্গে কথাবার্তনে বলতেছেন হুজুর আমরা তো সব বুঝি দিনকাল কেমন বুঝতেছেন আমরা তো চাকরি করি কথা বলেন না কেন তো চাকরি করার ক্ষেত্রে একটু জুলুম হয়ে যায় তো ভাইরা যে চাকরি করলে আপনার ঈমান নষ্ট করে ফেলে যে চাকরি করলে আপনার মুসলমানিত্ব নষ্ট করে ফেলে যেই চাকরি করলে আপনার ঈমান নষ্ট করে ফেলে যেই চাকরি করলে আপনার নৈতিক চরিত্র ধ্বংস করে ফেলে যেই চাকরি করলে আপনার জুলুম করতে বাধ্য করে ওই চাকরির উপর তুলি নিক্ষেপ করতে হবে বলেন ঠিক কিনা মুসলমান যেই চাকরি আপনাকে অন্যায় করতে দিয়ে দেয় আপনার বিবেক নষ্ট করে ফেলে ওই চাকরি করার দরকার নাই কথা বলেন না কেন রিজিকের মালিক কে অনেকে আছেন শায়েক নামধারী ইমাম তিনি চলতেছেন মনে করতেছেন সভাপতির বিরুদ্ধে কথা গেলে হক কথা বললি পরিবেশ ভালো না আপনার চাকরি চলে যাবে ওই চাকরি আপনার জাহান্নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ওই চাকরি ছেড়ে দিতে হবে আমি নিজে আমার জায়গা থেকে আমি চাকরি ছাড়ছি আল্লাহর কসম করে বলতেছি কোরআন হাতে করে বলতেছি ভাই আমাকে বলা হলো হুজুর আমি সাইদি সাহেবের জানাজায় গিয়েছিলাম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তার জানাজায় গিয়েছিলাম জানাজায় যাওয়ার পরে ওই এলাকার মস্তানরা আমাকে আমার বিরুদ্ধে বিভিন্ন নালিশ করতে গেল তারা সব এলাকার মস্তানরা এক জায়গা হয়ে আমারে বলে যে আপনি সাইদি সাহেবের জানাজায় গিয়েছেন কেন তা আমি বললাম উনি একজন আলেম আমি একজন আলেম আমার এখতিয়ার আছে তার জানাজা করা কথা বলো ঠিক কিনা তো মুসলমান এবার আমারে বড় একটা প্রতিষ্ঠান 17 বিঘা বড় একটা প্রতিষ্ঠান প্রায় 1000 ছাত্র পড়তে পারে এমন ধারণ ক্ষমতা একটা প্রতিষ্ঠান 30টা রুম এত বড় একটা প্রতিষ্ঠান আমি যে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হব আমাকে আমার পরামর্শে যে প্রতিষ্ঠান করা হলো আমাকে ডাইরেক্ট একদিন ডাকা হলো বলে হুজুর আপনি কি চাকরি করতে চান চাকরি করলে আপনি জামাত ইসলাম ছেড়ে দিবেন আপনি জামাত ইসলাম করতে পারবেন না আপনি জামাত ছাড়বেন না আমাদের প্রতিষ্ঠান ছাড়বেন যদি প্রতিষ্ঠানে চাকরি করতে চান আপনি সংগঠন ছেড়ে দেন আর যদি আপনি সংগঠন করেন আপনার প্রতিষ্ঠান ছেড়ে দেবেন ইচ্ছা আপনার আপনি কি করবেন আল্লাহর কোরআন হাতে শপথ করে বলতেছে ভাই আমি আমার প্রাণপ্রিয় সংগঠনকে সেদিন বেছে নিয়েছি আমি বললাম তোমার চাকরি করব না তবু আমার সংগঠনকে আমি ছাড়বো না কিন্তু ওই জায়গায় আরেকজন আলেম দখল করছে এখন আমাকে তো তারা হলো আমার প্রায় 99% জনসমর্থন এলাকায় 99% সেখান থেকে আমাকে যখন তারা হলো চলে গেলাম আমি সেখানে আরেকজন আলেম যখন আসবে তাকে কই শর্ত দিয়েই তো নেওয়া হবে কথা বলেন ওই শর্ত দেওয়া হলো হুজুর আপনি কোন দল করেন জানি না উনি কমিয়াপন্থী একজন আলেম আপনি কোন দল করেন জানি না তবে কিন্তু দল করা যাবে না উনি বলতেছেন আমি দল টল করি না আপনি যেটা বলবেন সেটা এমন লোক আছে না নাই বাংলাদেশে অনেক আছে অনেক আছে আজকে আলেমদের ফেতনা আছে না নাই বলেন ভাই আলেমদের এমন ফেতনা আমি মনে করি হকের পথে যদি কোনো আলেম চলে ফেতনা সে করতে পারে বাতিলের কাছে মাথা নত করতে একজন আলেম আরেকজনকে খোসা খুশি আসে না নাই নিজের ক্ষমতা নিজের স্থানের জন্য আরেকজনকে হেয় প্রতিপন্ন করতেছেন জনগণের কাছে ভাইরাল হওয়ার জন্য অন্যকে ছোট করতেছেন এটা কি করা যাবে কথা বলেন আমাদের দেশের কিছু আলেম ওলামা এক সময় জাকির নায়েককে ফতোয়া দিত কাফের আসে না নাই শুনছেন আপনারা শুনছেন এমন কথা জাকির নায়েককে কাফের ফতোয়া দিত
তো জাকির নায়েক যে জাকির নায়েক ইন্ডিয়ায় দিন প্রচার করত বাতিলরা তাকে সহ্য করতে পারল না দেখলো জাকির নায়েক দ্বারা ইসলাম ভারতবর্ষে প্রতিষ্ঠা হতে পারে জাকির নায়েককে ভারত থেকে তাড়ানোর ব্যবস্থা করলো তার মানে জাকির নায়েক ছিল হকের পথে কথা বলেন ঠিক কি না আর যেই ওলামাই দেওবন্দ যারা ভারতবর্ষে এখনো তাদের স্থান নিয়ে তারা বসে আছে সত্যের পক্ষে কথা না বলার কারণে তারা এখন সেখানে আছে তার মানে তোমরা ভারতবর্ষে হাজারো মুসলমানকে কেটে টুকরো টুকরো করা হয় আর তোমাদের ওই দেওবন্দ ওলামারা যখন নড়ছরে না তার মানে ওই ইমানদারদের মধ্যে ভেজাল আছে না নাই এজন্য ভাইরা হকের পথে থাকলে বাধা বিপত্তি আসবেই আমি নিজে দেখেছি আমার এলাকার একজন মানুষ কওমি আলেম থেকে উনি ছোটবেলায় আমার সঙ্গে পড়তো তো উনি একদিন আমারে বলতেছেন জাকির নাইক কাফের আমি মালয়েশিয়া থেকে আসার পর পর জাকির নাইক কাফের আমার সামনে বলতেছেন জাকির নাইক কাফের তো তিনি যেই কথাটা যখন বলতেছেন তার দুই বছর আগে উনি এক মেয়ে ভাগাই নিয়ে বিয়ে করছে বুঝতে পারছেন মেয়ে ভাগাই নিয়ে বিয়ে করছে তো উনি এবার বলতেছেন জাকির নাইক কাফের আমি বললাম জাকির নাইক কাফের কেন বলতেছেন না ইহুদিদের দালাল ইহুদিদের পোশাক পরে শার্ট পরে প্যান্ট পরে টাই পরে আবু জাহেলের পোশাক পরে এই জন্য জাকির নাইক কাফের নাউজুবিল্লাহ বলবেন না ও মিয়া তুমি জাকির নাইককে এত সহজ পাও শার্ট প্যান্ট টাই করে সে রাষ্ট্রপতি পারে শার্ট প্যান্ট টাই করে সে এমপি মন্ত্রীরা পারে এদেশের এসপিরা পারে এদেশের ম্যাজিস্ট্রেট জজরা পারে যাও সেখানে তুমি তাদেরকে কাফের ফতোয়া দাও তাদেরকে দেয় ফতোয়া কথা বলেন দেয় তাদের কিন্তু ফতোয়া দেয় না কাফের কারণ ওখানে গেলে জানে একেবারে পিছন থেকে মেরে একটা চামড়া তুলে ফেলবে কথা বলেন ঠিক কি না তাহলে একজন আলেম আর একজন আলেমকে বলতেছে কাফের চিন্তা করেন এই যে এখন মিয়ারে হক নিয়ে বিশাল একটা বিতর্ক আছে না নাই ওরে ভাই মিয়ারে হক নিয়ে তুমি একটা ফতোয়ার বিরুদ্ধে এত মাতামাতি করতেছো এদেশের দিনের ভাত রাতে হচ্ছে এদেশের জুলুম নির্যাতন একের পর এক হচ্ছে আলেমদেরকে কারাগারে ভরতেছে ওই তখন তো তোমার কথা নাই কথা বলেন না কেন ভাই করছে জঘন্য কাজ খারাপ কাজ হচ্ছে আপনি কথা বলছেন না আর মিয়ারে হক নিয়ে আপনি এত মাতামাতি করছেন মওদুদিবাদী বাতিল ফেরকা মওদুদের ফেরকা বাতিল আপনাদের ফেরকা যত সহজ সঠিক তো ভাইয়েরা এই জন্য আমি মনে করি একজন আলেম রিজিকের মালিককে কথা বলেন রিজিকের মালিককে আর যেই জাকির নায়েককে কাফের বলল আমি মালয়েশিয়ার টাইম থাকা অবস্থায় আমি নিজে দেখেছি হাজার হাজার লোক চীনা অস্ট্রেলিয়ান আমেরিকান বিভিন্ন দেশের মানুষরা মালয়েশিয়ার হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে এজন্য একজন মানুষকে অপছন্দ করলে কাফের বলা যাবে কথা বলেন কাফের ফতোয়া দিবেন কি যিনি কাফের তার ফতোয়া দেবেন আর যিনি কাফের না তাকে ফতোয়া দেওয়া যাবে না ও ভাইরা এজন্য বলতেছিলাম সুতরাং শিরক করা যাবে না এজন্য রিজিকের মালিক কে বলেন তো দেখি কথা বলেন এজন্য রিজিকের মালিক কিন্তু আল্লাহ এজন্য রিজিকের মালিক আল্লাহ আল্লাহরে বিশ্বাস করা লাগবে কি কথা বলেন ওমর ভাই তাফসীর ইবনে কাসির বললেন লোকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওমর সন্তান খবরদার খবরদার কিন্তু শিরক করবে না এজন্য শিরক করলে গুনাহ আছে না নাই জোরে বলেন ওমর ভাইরা শিরক করলে কেমন গুনাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন কেউ যদি শিরক করে আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে বেশি কষ্ট পান এবং রাগান্বিত হয়ে যান কেউ যদি দুনিয়ার মধ্যে শিরক করে ওই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করেন না কথা বলেন ঠিক কি না আল্লাহ সব গুনাহগুলো কিন্তু মাফ করে দেন লোকমান পয়গম্বর তার সন্তানকে বলল আমার সন্তান শোনো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ খবরদার খবরদার কিন্তু তুমি শিরক করবা না লোকমান পয়গম্বরের সন্তান বলে আব্বা জান শিরক কি লোকমান পয়গম্বর বলতেছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরক সবচাইতে বড় জুলম শিরক সবচাইতে বড় জুলম লোকমান পয়গম্বর বলতেছে আমার সন্তান শরব কেউ যদি দুনিয়ার মধ্যে শিরক করে সে কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করল আর জুলুমটা কেমন আল্লাহ বলতেছেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله رب العالمين বলেন আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই লুকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন আমার সন্তান আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই
যখন কোন মানুষ বলবে আল্লাহর সন্তান আছে আল্লাহর স্ত্রী আছে নাউজুবিল্লাহ বলবেন আল্লাহর স্ত্রী আছে আল্লাহর সন্তান আছে এই কথা যখন বলে দেয় আল্লাহ রাব্বুল আমিন বললেন তার চাইতে বড় জুলুম হয় না কারণ সৃষ্টিকর্তার প্রতি মিথ্যা দোষারোপ চাপায় দেওয়া হয় কথা বলেন ঠিক কি না তার সৃষ্টিকর্তাকে জোর করে বলা হয় আল্লাহ বলতেছে আমার সন্তান নাই আমরা বলতে মানুষ বলতেছে না আল্লাহর সন্তান আছে বলে না মুশরিকরা বলে না ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র বলে না ও আমার ভাই রাজন আল্লাহ রাব্বুল আমিন বলেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা আও কাযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইফলিহুল জালিমুন আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা গোলাম শোনো কেউ যদি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে আল্লাহর সঙ্গে সে জুলুম করে ফেলল আর সেই জুলুমটা কি বলল আল্লাহ বলতেছেন আল্লাহর কোনো সন্তান নাই স্ত্রী নাই তখন বান্দা বলতেছেন আল্লাহর সন্তান আছে স্ত্রী আছে কেমন অকালু তাখাদার রহমান ওয়ালাদা আল্লাহর বলে সন্তান আছে স্ত্রী আছে আল্লাহ বলতেছেন আল্লাহর সন্তান স্ত্রী নাই লুকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন আমার সন্তান খবরদার খবরদার লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কারোর শিরক করবা না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক সবচাইতে কিন্তু বড় জুলুম লুকমান পয়গম্বরের সন্তান বলতেছেন আব্বা দান শিরক যদি বড় জুলুম হয়ে যায় অনেক গুনাহ হয়ে যায় আল্লাহ কি এই গুনাহগুলো ক্ষমা করে দিবেন লুকমান পয়গম্বর বলতেছেন না 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 আল্লাহ কিন্তু গুনাহগুলো ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله اكبر الله বলেন আল্লাহ পৃথিবীর সব গুনাহ ক্ষমা করে দেন লুকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন আমার সন্তান শোনো শোনো আল্লাহ পৃথিবীর সব গুনাহ কিন্তু ক্ষমা করে দেন অল্লি শিরকের গুনাহ ক্ষমা করেন না লোকমান পয়গম্বর তার সন্তানকে উপদেশ দিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার সন্তান তার খবরদার আল্লাহর সঙ্গে কিন্তু কারোর শরীক করবা না কথা বলেন ঠিক কি না এক নম্বর উপদেশ আল্লাহর সাথে কারোর শিরক করা যাবে না অংশীদার করা যাবে না এক নম্বর উপদেশ লোকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন এবার দুই নম্বর উপদেশ কি দিলেন দেখেন লোকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন সন্তান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই ও আমার সন্তান আমি তোমার বাবা এবং তোমার মা বাবা মার সঙ্গে সদব্যবহার করার দরকার আছে না নাই ও আমার ভাইরা লোকমান পয়গম্বর বলতেছেন আমার সন্তান আমার সন্তান আমার সঙ্গে এবং তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে কারণ আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে কারণ ছোটবেলা থেকে তোমাকে আমরা লালন পালন করে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইরা এই জন্য পিতা মাতার খেদমতের দরকার আছে না নাই আল্লাহ নবীকে একজন সাহাবা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে সবচেয়ে সম্মানের ব্যক্তিকে বিশ্ব নবী বললেন তোমার মা কে কথা বলেন তোমার মা আবার সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর কে তারপরে কে আল্লাহ নবী আবার বললেন তোমার মা সাহাবা আবার বললেন বিশ্ব নবী কে ইয়া রাসূলুল্লাহ তারপরে কি আল্লাহ নবী বললেন তোমার মা কয়বার কথা বলেন তিনবার বললেন তোমার মা তোমার মা তোমার মা তারপর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তারপর আমাদের কে হবে বিশ্বনবী বললেন তোমার বাবা তারপর বললেন তোমার আত্মীয় স্বজন কিন্তু বোর কথা তো বললেন না বোর কথা বলছে নাকি কিন্তু আমরা মা বাবার বেশি ভালোবাসি না বউরে বাসি এ কথা বলে নাকি হ্যাঁ কথা বলেন আমরা তো বউরে বেশি ভালোবাসি অনেকে আসে বউর কথা শুনে বাপ মারে ঘাট দেখা দেয় বাড়ি থেকে খেদায় দেয় আসে না নাই এমন সন্তান এখানে আসে নাই মানে এলাকা আছে নাকি হ্যাঁ আছে অনেকেই বউর কথা শুনে বাপ মারে ঘাট ধরে খেদায় দেয় বাপ মারে ভালোবাসে না বাপ মারে তার সেবা যত্ন যে করবে এটা করে না কিন্তু তোমার বাপ মা তো ছোটবেলায় তোমার খেদমত তোমার ভালোবাসা করতো তোমার লালন পালন করতো করতো কেন কথা বলেন মুসলমান
যারা কথা বলছে না ওদের বাপ মা করতো না করতো নাকি তো করতে না তো করতোতে কথা বলেন না কেন বাবা মা ভালোবাসতো ছোটবেলায় কিন্তু বাবা মা কিন্তু ভালোবাসতো বাবা মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইতো কিন্তু আমরা তার উল্টা করে আসা না নাই একটু আস্তে বলেন আমার ভাইরা ছোটবেলায় আপনার বাবা আপনারে আদর করে স্নেহ করে একটা জিনিস না খেয়ে আপনারে খাওয়াইতো আর আপনি ভালো জিনিস আপনার মা বাবারে ফেলে আপনি খান কি করে বউর সাথে খান কি করে আপনার একটু লজ্জা হওয়ার দরকার আছে না নাই তার মানে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই আল্লাহ নবী বললেন কেউ যদি পিতামাতা তার জান্নাত আবার পিতামাতা তার জাহান্নাম কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আল্লাহ নবী বললেন পিতামাতাই তার জান্নাত আবার পিতামাতাই তার জাহান্নাম পিতামাতা খুশি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আমিন আরশের উপর থেকে খুশি হয়ে যায় আবার পিতামাতা যদি অখুশি হয়ে যায় আরশের উপর থেকে অখুশি হয়ে যায় কে তার মানে পিতামাতা যদি অখুশি হয় আল্লাহ অখুশি হয় আর পিতামাতা যদি খুশি হয় আল্লাহ কিন্তু খুশি হয় কথা বলেন ঠিক কি না আমার ভাইরা পিতামাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যান আপনার প্রতি যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ রাব্বুল আমিন অসন্তুষ্ট হয়ে যান আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু কোনো সন্দেহ আছে কারণ আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবা ছিলেন নাম হোসেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা একেবারে মৃত্যু শয্যায় ছায়িত আছে সাহাবারা আলকামাকে বলতেছেন ও আলকামা তুমি কালিমা পড়ো আলকামা তুমি কালিমা পড়ো আলকামা কালিমা পড়তে পারে না বারবার সাহাবারা বলতেছেন আলকামা তুমি কালিমা পড়ো আলকামা কিন্তু কালিমা পড়তে পারল না সাহাবার অন্যান্য সাহাবার আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রসুলাল্লাহ আপনার সাহাবা প্রিয় সাহাবা আলকামার মৃত্যুর সময় কিন্তু তার জবান দিয়ে কালিমা বেরোয় না আল্লাহ রসুল আমার গেলেন আলকামার বাসায় যাওয়ার পরে বলতেছেন আলকামা তুমি কালিমা পাঠ করো আলকামা কালিমা পাঠ করতে পারে না আল্লাহ রসুল যখন স্বয়ং আলকামাকে বলে আলকামা তুমি কালিমা পাঠ করো আলকামা কিন্তু কালিমা পাঠ করতে পারে না তার জবান দিয়ে কালিমা বের হয় না আলকামার স্ত্রীকে আল্লাহ রসুল বললেন ও আলকামার স্ত্রী তোমার স্বামী কি কোনো অন্যায় করেছে যে জন্য তোমার স্বামীর জবান দিয়ে কালিমা বের হয় না আলকামার স্ত্রী বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি কোনো দিন দেখি নাই আমার স্বামী নামাজ কাজা করছে ইয়া রসুল আল্লাহ আমি দেখি নাই আমার স্বামী কোনোদিন খারাপ কাজ করছে ইয়া রসুল আল্লাহ আমি দেখি নাই আপনার কোনোদিন অবাধ্য হয়েছে ইয়া রসুল আল্লাহ আমি তো কোনোদিন তাকে খারাপ কাজ করতে দেখি নাই আল্লাহ রসুল বললেন তাহলে আলকামার জবান দিয়ে কেন কালেমা বের হয় না একজন লোক এসে আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবা আলকামা মনে হয় তার মায়ের সঙ্গে একটু বেয়াদবি আচরণ করছে আল্লাহ রসুল তার মাকে ডাকলেন ডাকার পরে বলতেছেন ও আলকামার মা তুমি কি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্ট আছো আলকামার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হে আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট আছি আলকামার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার আলকামা বিয়ের আগ পর্যন্ত ভালো ছিল বিয়ের পরে খারাপ হয়েছে না নাই সন্তান দেখেন বিয়ের আগ পর্যন্ত বাপ মার কাছে ভালো আর যখন বিয়ে হয়ে যায় ওই সন্তান কিন্তু আর সন্তান থাকে না থাকে নাকি ওই সন্তান হয়ে যায় বৌমার মায়ের সন্তান ঘর যাবে মায়ের সন্তান হয়ে যায় তখন বাপ মারার খোঁজ খবর নেই না আমার ভাইরে লক্ষ্য করে শুনবেন এবার আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ আলকামা বিয়ের আগ পর্যন্ত কিন্তু আলকামা ভালো ছিল আমার আলকামা যেদিন বিয়ে করলো আমার আলকামা কিন্তু বয়ের কথা শুনে আমার প্রতি খারাপ আচরণ করতো ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আলকামার প্রতি সন্তুষ্ট ছিলাম না আল্লাহ রাসূল বলতেছেন আলকামার মা তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামে যায় জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলুক আলকামার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ না 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 আমি চাই না আমার সন্তান আলকামা জাহান্নামে যায় কথা বলেন ঠিক কি না মা দেখেন মায়ের ভালো কথা কি আর ওই বউ যদি আপনার সাথে যদি খারাপ আচরণ হয় সারাসারি হয়ে যায় ওই বউ আপনার পৃথিবীর সব চাইতে বড় শত্রু কথা বলেন ঠিক কিনা ও স্যার বড় শত্রু আপনার কে হবে না কিন্তু মা বাবা কি শত্রু হন কথা বলেন আল্লাহ রসুল বললেন আলকামার মা তুমি কি চাও তোমার আলকামা জান্নাতে যাক
আলকামার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার সন্তানের প্রতি একটু কষ্ট পেয়েছিলাম তার ব্যবহারে কষ্ট পেয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে maaf করে দিলাম তখন আলকামা সঙ্গে সঙ্গে কালেমা জবান দিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করতেছে আল্লাহু আকবার কালিমা তখন তিনি কালিমায়ে শাহাদাত পাঠ করতে লাগলেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি কালমা শাহাদাতেই আছে আল্লাহর জ্যোতি আল্লাহু আকবার জিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি জিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি কালমা শাহাদাতেই আছে আল্লাহর জ্যোতি আল্লাহু আকবার তখন কালিমা জবান দিয়ে কালিমা শাহাদাত পাঠ করতে লাগলো এজন্য ভাইরা বিশ্বনবী বললেন কোন মা যদি তার সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় কোন মা যদি তার সন্তানের প্রতি ব্যবহারে কষ্ট পেয়ে যায় ওই সন্তানের জন্য জাহান্নাম ওয়াজিব করছেন কে আপনারা কথা বলেন না কেন জোরে বলতে হবে পিছনের ভাইরা বলেন কে এজন্য আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় তার জন্য কল্যাণ অকল্যাণ অকল্যাণ কল্যাণ পেতে চাইলে মা বাবাকে ভালোভাবে দেখভাল করবেন মা বাবার সাথে ভালো আচরণ করবেন মুসলমান রাজি আছেন তো কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো মান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন সন্তান পিতামাতার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই তার মানে দুই নম্বর শিক্ষা কি দুই নম্বর উপদেশ কি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ও আমার ভাইরা তিন নম্বর উপদেশ তার সন্তানকে দিলেন সন্তানকে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের সূরা লোকমানের মধ্যে সেটা কোট করে দেন আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ও গোলাম দুনিয়ার মধ্যে তুমি যদি পাপ করো পুণ্য করো আরে পাপ পুণ্য যদি জমিনের মধ্যে পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে থাকে না কেন আকাশের মধ্যে থাকে না কেন জমিনের মধ্যে থাকে না কেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন সেই পাপ পুণ্য কি হাজির করতে পারেন শ্বশুর বাড়ি যা বলেন পারেন আমার ভাইরে তো না আল্লাহ বলতেছেন সে আল্লাহরে ভয় করা দরকার আছে না নাই কথা বলে নাকি সেই আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই এজন্য সে আল্লাহরে ভয় করা লাগবে সে আল্লাহরে ভয় করা লাগবে আমার ভাইরা যে অন্তরে আল্লাহর ভয় আছে ওই অন্তর কিন্তু জান্নাতের দিকে ধাবিত হয় আল্লাহু আকবার আমার ভাইরা যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে লুকমান পয়গম্বর তার সন্তানকে তিন নম্বর উপদেশ দিতে গেলেন আমার সন্তান শোনো শোনো তুমি কিন্তু তাকওয়াবান হবা আল্লাহকে কিন্তু ভয় করবা আমার ভাইরা কেউ যদি তাকওয়াবান হয় উপর থেকে খুশি হয়ে যায় কে আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন তাকওয়াটা কেমন ছিল দেখেন আল্লাহর একজন নবীর একজন সাহাবা ছিলেন বিশ্বনবী আমার তাবুক যুদ্ধে তিনি গেলেন যাওয়ার পরে তিনি সব অনেক সংখ্যক সাহাবা নিয়ে তাবুক যুদ্ধে গেলেন বিশ্বনবী আমার একজন সাহাবার সুন্দর স্ত্রী ছিল ওই সুন্দরী স্ত্রীকে ওই সাহাবা রেখে চলে গেলেন আল্লাহ নবী আবার আরেকজন সাহাবাকে দায়িত্ব দিলেন ও ভাই শোনো এই সাহাবা তাবুক যুদ্ধে যাচ্ছে তোমার এই ভাইয়ের স্ত্রী থাকছে তার পরিবারের হেফাজতের দায়িত্ব তোমার আমানতের দায়িত্ব তোমার এবার ওই সুন্দরীর স্ত্রী সহ তার পরিবারের আমানত থাকলো অন্য সাহাবার উপরে ওই সুন্দরী স্ত্রীর দিকে ওই সাহাবার একদিন নজর চলে গেল নজর চলে যাওয়ার পরে শুধু তার হাতটা ধরলো ইন দা মিন টাইম ওই যে তাবুক যুদ্ধে গেলেন ওই সাহাবার স্ত্রী তাকে বললেন ইত্তাকুল্লাহ ও আল্লাহ নবীর সাহাবা ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় কর দরকার আছে না নাই ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় কর আল্লাহ নবীর ওই সাহাবা আল্লাহর ভয়ের কথা যখন বললেন তিনি চিৎকার দিয়ে নির্জন এলাকায় চলে গেলেন নির্জন এলাকায় গেলেন যাওয়ার পরে পাহাড়ি এলাকা তিনি কান্নাকাটি শুরু করে দিলেন হায় আল্লাহ আমি কি ভুল করে ফেললাম আল্লাহ নবী আমাকে একটা দায়িত্ব দিলেন ওই দায়িত্ব তো আমি পালন করতে পারলাম না কারণ আমার যে আমানত ছিল আমানত তো রক্ষা করতে পারলাম না তিনি কান্নাকাটি শুরু করে দিলেন আর আল্লাহর কাছে শুধু মাপ চাইতে লাগলেন আল্লাহু আকবার বলেন না তিনি আল্লাহর কাছে শুধু মাপ চাইতে লাগলেন তোবা করতে লাগলেন ইস্তেগফার আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও
না জানি আমার এই কথা গোপন কথা আল্লাহ রাসূলকে তুমি ওহির মাধ্যমে জানাই দিয়েছেন আল্লাহু আকবার আমার ভাইরা আপনি লক্ষ্য করে শুনবেন আল্লাহ রাসূল আমার তাবুক যুদ্ধ থেকে চলে আসলো তাবুক যুদ্ধ থেকে যখন আসলো আল্লাহর নবী আমার যখন তাবুক যুদ্ধ থেকে আসলো আসার পরে এবারে সাহাবাকে কোনো সন্ধান করে খুঁজে পায় না আল্লাহ রাসূল বললেন সাহাবাদের বলেন ও সাহাবার আমার সাহাবাকে আমি খুঁজে পাই না বিশ্বনবী হযরত আবু বকরকে এবং ওমরকে দায়িত্ব দিলেন যাও যাও তোমরা আমার সাহাবাকে খুঁজে এনে দাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জন এলাকায় পাহাড় পর্বতে খুঁজতে খুঁজতে কোথাও পেল না একদল বেদুইন লোককে জিজ্ঞাসা করলো বেদুইনরা লোকটার বর্ণনা দিলেন সাহাবার বর্ণনা দিলেন এমন একদল লোককে তোমরা দেখেছো বেদুইনরা বলতেছেন আমরা তো লোক দেখি না তবে একটা লোককে দেখেছি বেদুইনরা যেই লোকের বর্ণনা দিতেছেন বলতেছেন ভাই একটা লোককে দেখেছি এমন এমন বর্ণনা শুধু আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা করে ইস্তেগফার পরে তওবা করে আর কান্নাকাটি করে বলতেছেন আল্লাহ তুমি কি আমার গোপন কথাগুলো আল্লাহ নবীকে ওহির মাধ্যমে জানাইয়া দিয়েছো শুধু এই কথাটাই তো বলে আর কান্নাকাটি করতেছে সারাদিন না খেয়ে থাকে আমরা একটু দুধ দেই দুধ খাই আর কান্নাকাটি করে আর নামাজ পড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি গেলেন যার পরে দেখতেছেন আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন জোর করে ধরে নিয়ে গেলেন যাওয়ার পরে তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আপনাকে ওহির মাধ্যমে সব জানাইয়া দিয়েছেন বিশ্বনবী বলতেছেন আমার সাহাবা আল্লাহ কিন্তু আমাকে কিছুই জানাই না আমি তো কিছুই জানি না কি ব্যাপার বিশ্বনবী আমার সালাতুল ইশারের নামাজ আদায় করতেছেন আসরা হাক পাতেলাওয়াত করলেন আল হাক মাল হাক ওমা আদরাকা মাল হাক আল্লাহু আকবার আল্লাহ নবী আমার সূরা হাক তেলাওয়াত করে নামাজের মধ্যে ওই সাহাবা পিছনের কাতারে আছে আল্লাহ নবীর সূরা হাক তেলাওয়াত তার অন্তরে এমন ভাবে ধাক্কা দিল আল্লাহ নবীর সাহাবা এমন অনুশোচনা বোধ করতে করতে নামাজের মধ্যে জমিনে পড়ে গেল নামাজ শেষে অন্যান্য সাহাবারা দেখতেছেন আল্লাহ নবী সাহাব আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মারা গেছেন আল্লাহ নবী ওই সাহাবার জানাজার ব্যবস্থা করলেন জানাজায় বিশ্বনবী আমার যাবেন বিশ্বনবী হাতগুলো বিলে বিলে দিয়ে যাচ্ছেন যাচ্ছেন অন্যান্য সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এখানে তো অনেক লোক নাই আপনি যেমন ভাবে হাঁটতেছেন মনে হচ্ছে হাজার হাজার মানুষ এখানে সমাগম হয়েছে আল্লাহ নবী বলতেছেন ও সাহাবের তোমরা জানো না আমি যেটা দেখি তোমরা সেটা কিন্তু দেখো না আমি দেখতেছি এখানে এক নয় দুই নয় হাজার হাজার আল্লাহ রহমতের ফেরেশতারা এই আল্লাহর নবীর সাহাবার জানাজায় কিন্তু হাজির হয়ে গেছে আল্লাহু আকবার হাজির হয়ে গেছে আমি দেখতেছি ও আমার বাইরে আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া ঈমানদারগণ কি গুনাহ করেছো তুমি তোমার গুনাহ যদি সাগর পর্যন্ত হয় আল্লাহর ক্ষমা কিন্তু তোমার গুনাহ যদি নদী পর্যন্ত হয় আল্লাহর ক্ষমা কিন্তু সাগর পর্যন্ত তোমার গুনাহ যদি পাহাড় পর্যন্ত হয় আল্লাহর ক্ষমা কিন্তু আসমান পর্যন্ত সুতরাং তুমি যদি তাওবাতুন নাসুহা প্রকৃতি তওবা করো তোমার সবগুলো গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে এজন্য গুনার জন্য হতাশা হওয়া যাবে না যাবে নাকি কথা বলেন ও আমার ভাইরা আল্লাহ নবীর সাহাবাদের তাকওয়া কেমন ছিল আল্লাহ নবী এই সাহাবার বর্ণনা দিতে গিয়ে বলতেছেন ও সাহাবার আমি দেখতেছি এখানে হাজার হাজার সাহাব এখানে হাজার হাজার ফেরেশতা আছে আল্লাহু আকবার বলবেন না এখানে হাজার হাজার ফেরেশতা আল্লাহ নবীর এই সাহাবার জন্য জানাজা হাজির হয়েছে সুতরাং লোকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন আমার সন্তান ও আমার সন্তান তুমি সব সময় কিন্তু আল্লাহর ভয় করবা তাকওয়ার শিক্ষা নিজের অন্তরে বাস্তবায়ন করার চেষ্টা করবা লোকমান পয়গম্বর তার সন্তানকে তিন নম্বর উপদেশ দিলেন ও আমার সন্তান যে কোনো সময় সকল সময় একজনকে ভয় করবা তিনি কে তিন নম্বর উপদেশ আল্লাহকে ভয় করা লাগবে চার নম্বর উপদেশ হচ্ছে তার সন্তানকে তিনি বলতেছেন বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ
নামাজ প্রতিষ্ঠা করা লাগবে কি করা লাগবে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে তো নামাজ প্রতিষ্ঠা করার মধ্যে পার্থক্য আছে না নাই নামাজ পড়া মানে কি নিজে আদায় করা তাই তো আর নামাজ প্রতিষ্ঠা মানে অন্যকে নির্দেশ দেওয়া আপনি একা পড়লে হবে না আপনার বউরে পড়ানো লাগবে আপনার সন্তানরেও পড়ানো লাগবে আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা অকুদুহা আন-নাস ওয়াল হিজারা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন হে ঈমানদাররা তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই এজন্য ভাইরা নিজে নামাজ পড়লে হবে না নিজের সন্তানকে নামাজের কিন্তু নির্দেশ দেওয়া লাগবে নিজে পড়লে হবে না নিজের পরিবারকে নামাজের নির্দেশ দেওয়া লাগবে এলাকায় সমাজে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে এবং রাষ্ট্রের মধ্যে আপনার নামাজের প্রতিষ্ঠার দরকার আছে না নাই একা পড়লে হবে না অনেকে মনে করতেছেন হুজুর আমি একা পড়তেছি ভালো আছে ও দুনিয়ায় বউ ও মহিলা নামাজ না পড়ে পড়ুক জান্নাতে তো আমি হুর নেব কথা বলেন জান্নাতে কি নেবেন হুর নেব ও যা হয় হোক আমি তো অন্তত জান্নাতে হুর পাব তো সমস্ত ভাইরা আমার একটা কথা মনে পড়ে গেল উত্তরবঙ্গের এক বক্তা খুব ফেমাস একজন বক্তা ছিলেন তার কথার কথাটা আমার খুব ভালো লাগে তা আমি মাঝে মাঝে উপস্থাপন করি এক চাষা ছিল এক চাষি ছিল বোঝেন তো চাষা প্রতিদিন ফজরের নামাজ পড়তো আর চাষি ওই রান্না করতো ভাত রান্না করতো তো চাষা নামাজ পড়ে পড়ে শুধু প্রতিদিন দোয়া করতো আল্লাহ আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও জান্নাতে হুর দাও তো চাষি খেয়াল করে বেচারা সরল সাজা মানুষ তো খেয়াল করে তো একদিন স্বামীকে বলতেছে ওগো চাষার আবার খুব পায়ে ফাটা ছিল ফাটা ফা তেল মালিশ করতে করতে বলতেছে ওগো তুমি এই যে প্রতিদিন জান্নাত দাও আবার জান্নাতে হুর চাও তো জান্নাত তো আমি সরল সোজা মানুষ বুঝি জান্নাতের হুর আবার কি চাষা তখন বলছে ওই জান্নাত হুর আছে সুন্দরী নারী তোর মতো বেসায় জানা চাষি বলছে কি রে হাঁটায় পায়ে তেল দিয়ে আমি আর তুমি সুন্দরী নারী চাও আর আমি এক চাও না তো চাষি চাষা বলতেছে এই আল্লাহ রসুল বলছে সলা তুমি তাহুল জান্না নামাজ আছে জান্নাতের চাবি তো আমি নামাজ পড়ে আমার কাছে জান্নাতের চাবি আছে তোর কাছে আস নাকি চাষি এবার সরল সোজা মানুষ ভাবতেছেন তাই তো আমার কাছে তো জান্নাতের চাবি নাই তো কি করা যায় চাষু এবার পরের দিন থেকে নামাজ পড়ছে হজর পরে চাষে না চাষি নামাজ পড়ছে চাষা ঘাস চড়াচ্ছে বিচিলে চড়াচ্ছে তো চাষে এবার দোয়া করছে জোরে জোরে মোনাজাত করছে আল্লাহ আল্লাহ তুমি আমার জান্নাত দাও জান্নাত হুর দাও চাষাকে খেয়াল করে শুনছে কি রে হ্যাঁ চাইলো কি জান্নাত আমার জান্নাতে হুর এবার চাষা বলছে এই তুই জান্নাত তো বুঝলাম তুই জান্নাত আর হুর আবার কি চাইস চাষি বলতেছে জান্নাত হুর আছে সুন্দর যুব তোর মতো পা ফাটা না এজন্য জান্নাতে যেতে হলে স্বামী স্ত্রী উভয় যাওয়া লাগবে কথা বলেন এজন্য ভাবিদেরকে জান্নাতে নিয়ে যাবেন এজন্য তাদের নামাজের তাগিদ দেওয়া লাগবে সন্তানদেরকে নামাজের তাগিদ দেওয়া লাগবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন ও ঈমানদারগণ তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও লুকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন আমার সন্তান শোনো শোনো নামাজ নিজে পড়লে হবে না কায়েম করা লাগবে দরকার আছে না নাই কারণ সমাজ যদি নামাজি হয়ে যায় ওই সমাজের দর্শন থাকবে কথা বলেন সমাজের মানুষ যদি নামাজি হয়ে যায় ওই সমাজের চর্যবৃত্তি থাকবে না মাদকাসক্ত থাকবে কারণ সমাজের লোক যদি নামাজি হয়ে যায় ওই সমাজে কিন্তু কোনো প্রকার অপরাধী থাকবে না শান্তির সমাজ করে দিবেন কে জোরে বলেন কে ও আমার ভাইরে এজন্য লুকমান পয়গম্বর তার সন্তানকে বললেন আমার সন্তান চার নম্বর উপদেশ দিলেন শোনো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ তুমি কিন্তু নামাজ প্রতিষ্ঠার দরকার আছে না না আবার তার সন্তানকে পাঁচ নম্বর উপদেশ দিলেন আমার সন্তান ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক
আমার সন্তান শোনো শোনো সৎ কাজের আদেশ দিবা এবং অসৎ কাজে বাধা প্রদান করবা এবং বিপদে আপদে কিন্তু ধৈর্যশীল হবা এজন্য মুসলমান সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার দরকার আছে না না জোরে বলেন আছে না নাই আমার ভাইরা যেন সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজে নিষেধ করবেন আর যখন আপনি সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজে নিষেধ করবেন যখন আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে নিষেধ করে তারা কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলেন তোমাদের মধ্যে তারাই তো শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ কওমের লোক যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করার দরকার আছে না না লোকমান পয়গম্বর তার সন্তানকে চার নম্বর শিক্ষা দিলেন নামাজের পাঁচ নম্বর উপদেশ দিলেন সৎ কাজের আদেশ করবা ছয় নম্বর উপদেশ অসৎ কাজে বাধা প্রদান করবা আর সাত নম্বর উপদেশ ছিল বিপদে আপদে যখন তুমি দিন অর্থাৎ সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজে নিষেধ করবা তখন তোমার উপর বাধা আসবে বিপত্তি আসবে কথা বলেন ঠিক কিনা এই বাধা বিপত্তি থেকে তোমারে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তোমার উপর যখন বাতিলের তীর আসবে নিশানা আসবে ওই নিশানা কিন্তু তোমারে নিশানা কিন্তু শক্তভাবে তোমার জায়গায় থাকতে হবে এজন্য বিচলিত হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরবেন কার উপরে কথা বলেন কার উপরে আমার ভাইরা এবার লোকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন সন্তান লোকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন আমার সন্তান ওয়ালা তুসাইর খদ্দাকালিন্নাস শোনো শোনো ওয়ালা তুসাইর খদ্দাকালিন্নাস মানুষের সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না না ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে ওলা তামশে ফিল আরদি মারহ খবরদার অহংকার করে চলা যাবে না অহংকার করলে ক্ষতি আছে না নাই মুসলমান জোরে বলেন আছে না নাই ও আমার ভাইরা এজন্য অনেক দুনিয়ার মানুষ আছে দেখবেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না অহংকার করে বেড়ায় তার অর্থ হয়ে গেছে তার সম্পদ হয়ে গেছে তার বংশ মর্যাদা বারো অনেকে সুন্দর এজন্য এই সব জিনিসের অহংকার করে আসে না নাই বিশ্বনবী বললেন মানুষ কিন্তু দুনিয়াতে তিনটা জিনিসের অহংকার করে কয়টা এক নম্বর হচ্ছে তার সম্পদ টাকা পয়সা দুই নম্বর তার সৌন্দর্য তিন নম্বর তার কিন্তু বংশ মর্যাদা এই তিনটা অহংকার জিনিসের অহংকার মানুষ কিন্তু বেশি করে ফেলে তার নাম তারপরে দশ নম্বর উপদেশ দিলেন তার সন্তানকে আমার সন্তান শোনো ও আমার সন্তান শোনো যখন তুমি চলাফেরা করবে নম্রভাবে চলাফেরা করবা আমার সন্তান তুমি নম্রভাবে চলাফেরা করবা খবরদার জমিনে কিন্তু দাম্ভিকতাভাবে চলাফেরা করবা না কারণ যিনি আল্লাহর প্রিয় বান্দা দুনিয়ার মধ্যে কিন্তু নম্রতা আছে না না আল্লাহ রাব্বুল আমিন বলেন ও বান্দা বান্দা তো তারাই আল্লাহর প্রিয় গোলাম তারা وعبادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন রহমানের বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলে ভদ্রভাবে চলে খারাপভাবে চলে না দুনিয়ায় দেখেন মানুষ কিন্তু রোগাভাবেও চলে না আবার জোরে জোরে দাম্ভিকতাও চলে না অহংকার নিয়ে চলে না জমিনে যখন চলে তারা নম্রতা সহকারে চলে লোকমান পয়গম্বর তার সন্তানকে কয়টা উপদেশ দিলেন মোট কথা বলেন এই দশটা উপদেশ দিলেন আল্লাহ রাব্বুল আমিন এই দশটা উপদেশ এত পছন্দ করলেন এত ভালোবাসলেন এজন্য পবিত্র কোরআনে তার নামে একটা সূরা দিলেন আল্লাহু আকবার আমার ভাইরা বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আমিন স্মরণ করে দিয়ে বলতেছেন নবী ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. الله أكبر.
আমার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী গো আল্লাহ লোকমানকে জ্ঞান দান করেছিলেন এবং লোকমান পয়গম্বরকে বললেন ও লোকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো আর যদি কেউ আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর আসমান থেকে খুশি হয়ে যান কিন্তু আল্লাহ সুতরাং কেউ যদি অশুকরিয়া আদায় করে অকৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর শাস্তি কিন্তু তার জন্য আছে না না আল্লাহ নবী মুসা পয়গম্বরের সময় সবাই একটু লক্ষ্য করে শুনবেন মুসা পয়গম্বর তুর পারে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেছিলেন প্রতিমধ্যে একজন ধনী ব্যক্তি লোকমান পয়গম্বরকে বলতেছেন ও লোকমান পয়গম্বর সরি মুসা আলাইহিস সালাম আল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছিলেন একজন ধনী ব্যক্তি মুসা পয়গম্বরকে বলতেছেন ও মুসা পয়গম্বর তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাও কিন্তু আল্লাহ তো আমার সম্পদ অনেক বেশি দিয়েছেন আমার সম্পদ তো কমে না আমার সম্পদ তো কমে না আমার অনেক সম্পদ কিন্তু আমার সম্পদ কমাবো কেমন করে একটু তুমি আল্লাহর কাছে একটু জেনে আসো মুসা পয়গম্বর কিছুদূর আগে গেলেন যাওয়ার পরে সামনে একজন দুর্বল মানুষ দেখতে পেলেন এবার তিনি দুর্বল মানুষ মুসা পয়গম্বরকে বলতেছেন মুসা পয়গম্বর আমি তো নিজেই খেতে পারি না আমি চলতে পারি না আমার যে অভাব অনটন যায় না তোমার আল্লাহর একটু জিজ্ঞাসা করবা আমার অভাব অনটন যায় না কেন তোমার আল্লাহর একটু জিজ্ঞাসা করবা ও আমার ভাইরা বনি ইসরায়েলের ঘটনা থেকে আমি বলতেছি মুসা পয়গম্বরে বের তুর পাহাড়ে গেলেন যাওয়ার পরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন আল্লাহু আকবার মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং আল্লাহকে বলতেছেন আল্লাহ তোমার এক গোলাম তোমার এক বান্দা বলল আমার অনেক সম্পদ এত সম্পদ দরকার নাই আল্লাহ কি আমার একটু সম্পদ কমানোর ব্যবস্থা করবে না আল্লাহ আরেকজন লোক বলল তার অভাব অনটন যায় না তার রোগ বালাই যায় না কিন্তু এমনটা হয় কেন আল্লাহ তুমি তো সব কিছু জানো আল্লাহ রাব্বুল আমিন মুসা পয়গম্বরকে বলেন মুসা পয়গম্বর ও মুসা প্রথম যে ধনী ব্যক্তি ছিল তারে যে বলবা শোনো শোনো তুমি আল্লাহ তাআলার নিয়মিত শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো নিয়মিত শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো এজন্য আল্লাহ রাব্বুল আমিন তোমার সম্পদগুলো আরো বৃদ্ধি করে দেয় আল্লাহু আকবার ও মুসা পয়গম্বর আবার তুমি ওই লোককে বলবা যিনি দুর্বল তাকে বলবা তুমি যাতে আল্লাহর একটু কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ তোমাকে দুর্বল দিয়েছেন কিন্তু অকৃতজ্ঞ হয়ো না তাকে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে বলবা মুসা পয়গম্বর এবার আসলেন আসার পরে ওই যে ধনী ব্যক্তি বলতেছেন মুসা ও মুসা আল্লাহ আমাকে এত সম্পদ দেয় কেন কিছুই তো জানতে পারলাম না বলো দেখি আল্লাহ কি বলল মুসা পয়গম্বর বলতেছেন ও ভাই শোনো আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে মেসেজ আসলো ভাই শোনো তুমি যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা বাদ দিয়ে দাও শুকরিয়া আদায় করা বাদ দিয়ে দাও তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে কিন্তু তোমার সম্পদ কমায় দিবেন তখন লোকটা বলতেছেন না 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 আমার যদি সম্পদ আরো যদি বেড়ে যায় আমার সম্পদ কমে যায় আমার কিছু যায় আছে না তবে আল্লাহর শুকরিয়া আদায় করা আমি কিন্তু বন্ধ করব না আল্লাহু আকবার বলেন না আল্লাহর শুকরিয়া আদায় করা আমি কিন্তু বন্ধ করব না ও আমার ভাই এবার লোকমান পয়গম্বরে দুর্বল লোকের কাছে গেলেন এবার দুর্বল লোককে বললেন শোনো শোনো ভাই তুমি তো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো না যদি তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবেন এবার লোকটা বলতেছে ও মুসা তোমার আল্লাহ কি দেখে না কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে কেন নাউজুবিল্লাহ বলবেন না আস্তে বলেন নাউজুবিল্লাহ ও আমার ভাইরা লোকটা বলতেছে না আল্লাহরে আমার চোখে দেখে না আমি এত কৃতজ্ঞতা প্রকাশ করবো কেন আল্লাহ আমার এমন কি দিয়েছেন আবার বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাকে এমন কি দিয়েছেন যে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব আমার ভাইরা ওই যে ব্যক্তিখানা যেই কথা বলল শুকরিয়া আদায় করল কৃতজ্ঞতা প্রকাশ করল সঙ্গে সঙ্গে একটা বাতাস এসে ওই ব্যক্তির পর্ণ থেকে লুঙ্গিটা উড়িয়ে নিয়ে চলে গেল আর যে তার ছোট্ট কুটির ঘর ছিল কুটির ঘর বাতার সঙ্গে মিশে একেবারে চুরমার হয়ে গেল এ দেখেন আল্লাহ তাআলা তো তাকে অকৃতজ্ঞ তিনি এত অকৃতজ্ঞ ছিলেন যে আল্লাহ আমাকে গরিব বানাইছে এজন্য তিনি কি করলেন আল্লাহর কৃতজ্ঞতাই প্রকাশ করলেন না আমার ভাই আল্লাহ রাব্বুল আমিন বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বললেন গোলাম তুমি যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো বৃদ্ধি তোমার সম্পদ বৃদ্ধি করে দিবেন কে
আবার যদি অকৃতজ্ঞ হও আল্লাহ তোমার উপর কিন্তু শাস্তি দান করে দিবেন এজন্য ভাই আপনি গরিব আছেন মনে করতেছেন আল্লাহ আপনাকে রহম করতেছে না ও আমার ভাই আপনি একটু দেহের দিকে তাকান আপনি ডাইরেক্ট নিজের একটু দেহের দিকে তাকান আপনার দুইটা হাত দেখেন দুইটা হাত আছে এই যে দুইটা আল্লাহ হাত দিয়েছেন কৃতজ্ঞতার দরকার আছে না নাই আপনি নিজের পায়ের দিকে তাকান আপনার দুইটা পা আছে নাকি যদি থাকে কৃতজ্ঞতার দরকার আছে না নাই আবার আপনার একটু বডির দিকে তাকান বডির যদি আপনার সুন্দর ছোটাম থাকে এজন্য কৃতজ্ঞতার দরকার আছে না নাই আবার আপনি চোখ দেখেন নাক দেখেন কান দেখেন অঙ্গ পতঙ্গ দেখেন যদি পরিপূর্ণ থাকে আপনার কৃতজ্ঞতা দরকার আছে না নাই তার মানে আপনি যদি কমপ্লিট মানুষ হন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে আর আল্লাহর অকৃতজ্ঞ হইলে আল্লাহ আরো আপনার প্রতি অখুশি হয়ে যাবেন আপনি নিজে থেকে দেখেন নিজের স্থানটা দেখেন অবস্থান দেখেন আপনার চাইতে আপনি একটু স্টেশনে গিয়ে দেখেন কত মানুষ স্টেশনের উপরে স্টেশনের ফাঁকা জায়গায় রাস্তার ঘাটে খালি গায়ে শুয়ে আছে আছে না নাই মুসলমান বলেন আপনি তো ওই অবস্থায় নেন আল্লাহ ওর চাইতে আপনার ভালো রাখছেন কতজন দেখবেন আপনার সামনে হাত পেতে বলে ভাই একটু ভিক্ষা দেন আছে না ভিক্ষা চাই তো আপনার কাছে যখন ভিক্ষা চাই তখন ভাববেন যে আল্লাহর শুকরিয়া আদায় করবেন ওর চাইতে আমারে আল্লাহ ভালো রাখছে কারণ আমারে তো হাত পাতাইনি ওর কাছে পাতাইছে নাকি আল্লাহ তো ইচ্ছা করলে আপনারও হাত পাতাতে পারতো পারতো না তো আল্লাহ আপনার হাত পাতান এজন্য শুকরিয়া আদায় করবেন কার চিৎকার দিয়ে বলেন কার সে আল্লাহর শুকরিয়ার দরকার আছে না নাই আসুন আজকের আয়াতে কারিমার মূল মূল অংশে আমরা চলে আসি আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলতেছেন নবী লোকমান আলাইহিস সালামের বর্ণনা দিয়ে ওলাকদ আতাইনা লোকমান আল্লাহ লোকমান আল হিকমা আল্লাহ লোকমানকে জ্ঞান দান করলেন প্রজ্ঞা দিলেন হিকমত ওলা করলেন আনিশকুর লিল্লাহ তিনি কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করত বাস্তব কৃতজ্ঞতা প্রকাশ করত আল্লাহর শুকরিয়া আদায় করত এজন্য আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ খুশি হয়ে যায় তাকে দিয়ে দেন এজন্য ভাইরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে কার কথা লাগবে বলেন কার এর যে দশটা পয়েন্ট দশটা উপদেশ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিলেন দশটা উপদেশ এই দশটা উপদেশ যদি আপনার সন্তানকে আপনি দেন দেখবেন আপনাকে লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিবে না কথা বলেন না কেন আপনার সন্তানকে তো আপনি নামাজের কোনো কথাই বলেন না কোনোদিন বলেন না অনেকে বলেন হুজুর ওই যে আগে বললাম যে আমার এখানে আছে অনেকেই পিতামাতাকে বাড়ি থেকে বের করে দেয় খারাপ আচরণ করে ওই দোষটা পিতামাতারও আছে আছে না নাই সন্তান যখন ছোট ছিল আপনি তারে কয়দিন নামাজের কথা বলতেন কয়দিন চরিত্রের কথা বলতেন কয়দিন আপনি বলেছেন এমন তো বলেন না আপনি তার মানে যদি আপনি ছোটবেলা থেকে আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিতেন লোকমান পয়গম্বরে মাত্র দশটা শিক্ষা দিতেন আল্লাহি রব্বি কাবা সেই কাবার উপর শপথ করে বলতেছি আপনার সন্তান অত তো জানোয়ার হতো না কথা বলেন ঠিক কিনা আপনার সন্তান আলেম বিদ্বেষী হতো না আপনার সন্তান ইসলাম বিদ্বেষী হতো না আপনার সন্তান জাহান্নামের দিকে ধাবিত হতো না কারণ এই ব্যর্থতা আপনার আপনাকে লাঠি দিয়ে ঘর থেকে বের করে দেয় আপনাকে খেদমত করে না আপনার সাথে ভালো ব্যবহার করে না এই ত্রুটি কিন্তু আপনার ওই বয়সে আপনি আপনার সন্তানকে ইসলামের কথা বলেন নাই কথা বলেন না কেন অনেকে আছে আমি যখন ছোটবেলায় আপনারা এখানে যে দলই করুন ডোন্ট মাইন্ড প্লিজ আমি ছোটবেলায় ছাত্র সংগঠন করতাম ইসলামী ছাত্র শিবির তো আমার এক বন্ধু ছিল স্কুল লাইফে যখন পড়তাম আল্লাহ মাফ করুক নাম আমি বলতেছি না আমার ওই বন্ধুর বাবা নামাজে মানুষ ছিল নামাজে মানুষ ছিল চরমোনায় যেত চরমোনাকে খুব ভালোবাসত তো আমি শিবির করতাম এই কারণে উনি আমাকে পছন্দ করতেন এই কারণে উনি আমাকে পছন্দ করতেন এবং ওনার ছেলে আমার সাথে মিশার কারণে নামাজ পড়তো ভালো কথা বলতো দাওয়াতি কাজ করতো উনি ওনার সন্তানকে কোনোদিন বলি নাই খারাপ কাজ করা যাবে না ওই খারাপ ছেলের সাথে মেশা যাবে না উনি শুধু বলতো আমার সাথে মেশা যাবে না আমার খুব ক্লোজ বন্ধু ছিল বাস্তব আমার সাথে মেশা যাবে না তো বেচারা কি আমার সাথে ওনার মেশা বন্ধ করে দিল এবার আমরা এসএসসি দাখিল পরীক্ষা দিলাম পাশ করে আমি আলিয়া মাদ্রাসায় ভর্তি হলাম ওই যে আমার সঙ্গে মেশা বন্ধ হয়ে গেল ওই ছেলে এলাকার সবচেয়ে বাজে লোকের সাথে মেশা ধরলো বাজে লোকের সাথে মেশা ধরলো কলেজে ভর্তি হলো প্রথম জীবনেই সিগারেট ধরলো প্রথম জীবনে সিগারেট ধরলো তারপরে আস্তে আস্তে মদ ধরলো নেশাগ্রস্ত হয়ে গেল কোনোদিন তার নিষেধ করে নাই নেশাগ্রস্ত ছেলের সাথে মিশতে
কোনোদিন নিষেধ করে নাই কিন্তু আমার সাথে মিশতো এটা তিনি নিষেধ করতেন চিন্তা করেন তার মানে আমার সাথে যতদিন ছিল ছেলেটা ভালো ছিল আর আমার সাথে মিশা বন্ধ করে দিল ছেলেটা খারাপ হয়ে গেল এই যে আমরা কি আমাদের মধ্যে একটা অ্যালার্জি আছে অ্যালার্জি বুঝেন অ্যালার্জি আছে এই অ্যালার্জির কারণে আমাদের সন্তানকে ওই সমস্ত ভালো ছেলেদের সাথে আমরা মিশতে দেই না না মিশতে দেওয়ার কারণে আমার সন্তান তো নষ্ট হয়ে যাচ্ছে আমার সন্তান খারাপ ছেলের সাথে মিশছে তখন আমি কিছু বলছি না এজন্য আজকে আমাদের সন্তানরা বড় হয়ে পিতামাতাকে ঘা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয় কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানের মধ্যে যদি আদর্শ থাকতো নৈতিক জ্ঞান থাকতো আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ আচরণ করতো না খারাপ আচরণ করতো না আমার মধ্যে জ্ঞান আছে আমি আমার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করব যার মধ্যে জ্ঞান আছে সে খারাপ আচরণ করবে না আর যার মধ্যে জ্ঞান নাই সে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে এজন্য ভাইরা আসুন আমরা লোকমান পয়গম্বর তার সন্তানকে যে 10টি উপদেশ দিলেন কয়টি কথা বলেন 10টি উপদেশ দিলেন এই 10টি উপদেশ আমাদের সন্তানকে দিতে রাজি আছেন দিতে রাজি আছেন কে কে একটু হাত তুলে দেখান তো আজকে থেকে সন্তান নামাজ না পড়লে সন্তানের নামাজের কথা বলবেন স্ত্রী নামাজ না পড়লে স্ত্রীর নামাজের কথা বলবেন স্ত্রী পর্দা না করলে পর্দার কথা বলবেন প্রয়োজনে সন্তানকে নিজে ছাত্র সংগঠনের সাথে হাতে তুলে দেবেন জামাতের সঙ্গে তুলে দেবেন আল্লাহর শপথ করে বলছে আপনি আমলি করেন আর বিএনপি করেন চরমনাই করেন আর জামাত করেন আর যেই দল করেন আপনার সন্তান অবাধ্য হবে না আপনার স্ত্রী বিপদগামী হবে না আপনার স্ত্রী পরকিয়া করবে না কথা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله رب العالمين أمرا كتي بايغو نغر بندا مابود گو گو بھر راتے الله تمار صحيح دربار حد دکن اتلن کلو আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিছু বান্দা মাহবুব বান্দাদেরকে নিয়ে আমি এক গুনাহগার আল্লাহ আল্লাহ ছোট বড় জানা অজানা শিরকি বিদাতি সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকের পিতা নাই অনেকের মা নাই বাবা নাই মাহবুব গো আমরা এতিম হয়ে গেছি আমাদের মা বাবা আত্মীয় স্বজনদের কবর আজাবগুলো মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওই মা জননী কত ভালোবাসত কত স্নেহ করত আজকে দুনিয়ার মধ্যে জীবিত নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই মা জননীর কবর আজাবগুলো মাফ করে দাও মাহবুব গো মা জননীর কবরখানা জান্নাতের বাগান টুকরা বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আল্লাহ কত কষ্ট করত পরিশ্রম করত আল্লাহ আব্বা জান তো দুনিয়ার মধ্যে জীবিত নাই মেহেরবানি করে আব্বা জানের কবর আজাবগুলো মাফ করে দাও আব্বা জানের কবরখানা জান্নাতের বাগান টুকরা আল্লাহ তুমি বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন যারা জীবিত আছে আল্লাহ তাদের নেক হায়াতগুলো বৃদ্ধি করে দাও আল্লাহ কেউ রোগাক্রান্ত থাকলে শেফায়ে কামিলা দান করে দাও অভাবগ্রস্ত থাকলে অভাবগুলো দূর করে দাও ঋণগ্রস্ত থাকলে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব তোমার রহমতের দৃষ্টিগুলো আল্লাহ তুমি আমাদের উপর দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল কানে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ যারা আয়োজন করল আল্লাহ তুমি তাদের নেক হায়াতগুলো বৃদ্ধি করে দাও আল্লাহ আজকের দিনে সভাপতিত্ব দায়িত্ব সভাপতির দায়িত্ব পালন করলেন মাহবুব গো তার চেহারা অত্যন্ত চমৎকার ইসলাম প্রিয় মুখ আল্লাহ তার নেক হায়াতগুলো বৃদ্ধি করে দাও আত্মীয় স্বজন যারা কবরে কুচুম ঘুমায় আছে সকলে কবর আজাবগুলো মাফ করে দাও আল্লাহ যারা অতিথিবৃন্দ আছে আল্লাহ সকলের তো আমি নাম জানি না তুমি তো ভালো জানো মাহবুব গো যাদের বাবা গহীন কবরে ঘুমায় আছে কবর আজাব মাফ করে দাও
মাবুদ গো দিনের জন্য মাহফিলের অতিথি হয়েছে মাবুদ গো তুমি তাদের সম্মানিত করো আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করে দিও আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকে মাহফিল পরিচালনা করলো আল্লাহ কত শ্রম দিল কষ্ট দিল সকলের নেক হাতগুলো বৃদ্ধি করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যে সমস্ত ভাইরা প্রথম থেকে পর্যন্ত এখনো বসে আছে দোয়া করতেছে মাবুদ গো তুমি বললা লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ তুমি বললা যারা জান্নাতি যারা জাহান্নামী তারা সমান নয় যারা জান্নাতি তারাই সফল কাম আল্লাহ যারা মাহফিলের শুরু থেকে মাঝে চলে গেল আর শেষ পর্যন্ত থাকলো তারা তো সমান হতে পারে না আল্লাহ মাহফিল শেষ করে গেল আল্লাহ তোমার দরবারে দোয়া করি এই ভাইদের নেক হায়াতগুলো তুমি বৃদ্ধি করে দাও যারা মাহফিল মোনাজাত করতে পারলো না দোয়ায় শামিল হতে পারলো না তাদেরকে তুমি সঠিক বুঝ দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন রসুলের ভাষায় কোন মজলিস পরিত্যাগ করলে শেষ না করে গেলে ওই মজলিসের ফায়দা পায় না আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দৃষ্টিতে আল্লাহ ওই ভাইরা ফায়দা থেকে বঞ্চিত হয় কিন্তু তুমি বঞ্চিত করো না আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভাইরা এখন পর্যন্ত আছে আল্লাহ হাত তুললো তুমি হাতগুলো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করলো আল্লাহ তাদের পিতামাতা ধরে যারা চলে গেছে মায়ের জন্য দান করলো বাবার জন্য দান করলো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দানগুলো কবুল করে না পিতামাতার কবর আজাব মাফ করে দাও যারা আল্লাহ জীবিত আছে পিতামাতা তাদের জন্য দান করলো তাদের নেক হাতগুলো বৃদ্ধি করে দাও আল্লাহ কয়েকজন ভাইয়ের স্ত্রী চলে গেছে তাদের কবর আজাব মাফ করে দাও আল্লাহ অনেকের সন্তান আছে আল্লাহ সন্তানকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ অনেকে পরীক্ষার্থী আছে আল্লাহ তাদের জন্য দোয়া করি তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা তরুণ আছে যুবক আছে সকলকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও মাবুদ গো সকলের নেক হাতগুলো বৃদ্ধি করে দাও আল্লাহ যারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আছে আল্লাহ তাদেরকে খাদিজার মতো সুমায়ার মতো আল্লাহ কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাও দিন প্রতিষ্ঠার কাজে শামিল করে নাও মাবুদ গো আল্লাহ ওই মা বোনদেরকে তুমি ইসলামের জন্য মডেল করে দাও আল্লাহ এলাকার জন্য দোয়া করে এলাকাবাসীর উপর তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ যারা কোরআনের পক্ষে আছে আল্লাহ তাদের নেক হায়াতগুলো বৃদ্ধি করে দাও আর যারা কোরআনের পক্ষে নাই তাদের হেদায়েত দিয়ে দাও আল্লাহ আজকের মাহফিল কারা কিয়ামতের জন্য আল্লাহ কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে দিও গো আল্লাহ আল্লাহ ভুল টুরি গুলো ক্ষমা করে দাও মাবুদ গো আমাদের যদি ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين وجعل قلب من الموت الله إله إلا الله محمد رسول الله